আর বিরোধীলে যাওয়ার পূর্বে কৈছিল যে মন্ত্রী পীযূষ হাজরিকা আর ভূপেন বরার এটা টুইট যুদ্ধ লাগিছে। একযোগে সরকার কটাক্ষ এপিসিসির সভাপতি ভূপেন বরার আর কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আর পীযূষ হাজরিকাপুর, এইটো হয়েছে টুইট, ভূপেন কুমার বরার একটা টুইট, দেউলিয়া সরকার কথা সহকী মুখ্যমন্ত্রী, এনে ধরনের একটা টুইট করেছে। তার মাজত সাঙুরি লৈছে পীযূষ হাজরিকাপুর, রাজ্য সরকারক দেউলিয়া আর মুখ্যমন্ত্রী কথা সহকী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রক বেশিক প্রাধান্য দিয়া বলে উল্লেখ করে মন্ত্রী পীযূষ হাজরিকাও একে দিশে যা বলে উল্লেখ করেছে এপিসিসির সভাপতিগুলো। চলি থাকা বিত্তীয় ঘাটির কথা সাধারণ লোক নুবুঝে, সহজভাবে পরিশোধ করবহে ঋণ লওয়া উচিত। এটা ঋণ পরিশোধ করবলে আনটো ঋণ, আকো সেই ঋণ পরিশোধ করবলে দ্বিতীয় ঋণ লওয়া হয়েছে। এটা ঋণে আনটো ঋণ পরিশোধের দরে কাম করে আছে বিজেপি সরকারে, এনেদরে একযোগে উল্লেখ করে ভূপেন বরায়। আনহাতে ভূপেন বরার উত্তর উদ্দেশ্যে একযোগে উভতি ধরেছে পীযূষ হাজরিকায়। অর্থনীতির কোনো জ্ঞান নথকাকৈ ভূপেন বরা ডাঙরিয়ায় অর্থনীতিবিদর টুপি পিন্ধিব বিচাৰিছে বুলি প্রত্যুত্তর দিয়ে পীযূষ হাজরিকায়। এটা বছর লওয়া ঋণের তুলনা আনটো বছর করাটো আপেল আর কমলার মাজত তুলনা করার দরে একে। আমার ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কেরালার দরে ইন্ডিয়া এলায়েন্স শাসিত রাজ্যতকৈ বহুত কম। আপনি ঋণের গুণগত মানদণ্ড বিশ্লেষণ করা উচিত পরিমাণক নহয়। কংগ্রেস সরকারেহে ঋণ পরিশোধ করবলে ঋণ লুছিল, এনে ধরনের এটা আরম্ভ হয়েছে টুইট যুদ্ধ। আর কাইলের পর আরম্ভ হব শঙ্কর সংঘর অধিবেশন। কাইলের পর উত্তর পূব ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন। তিনদিনাক অনুষ্ঠিত হবলগিয়া অধিবেশনত রঙিয়ার হাতীখোলা পথারত লাখ লাখ ভকত বৈষ্ণবক আদরিবলে ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হব রঙিয়ার হাতীখোলা পথার। দিন রাতে একাকার করে এনেদরে শ্রমদানত নামি পড়েছে সকল। ইতিমধ্যে অধিবেশনলে আহিবলে আরম্ভ করেছে বিভিন্ন প্রান্তর আই ভাব সকল। আজি অধিবেশনস্থলীত আরম্ভ হয়েছে আধ্যাত্মিক পরিবেশের, ভকত বৈষ্ণবক আপ্যায়ন করবলে প্রস্তুতি চলাইছে আয়োজকসকলে। এক তাত দেখবলে পাওয়া গেছে 50 লক্ষাধিক ধর্মপ্রাণ রাইজক আদরার বাবে যে ব্যাপক প্রস্তুতি চলিছে, তাত শারী শারীক সকলখিন ব্যবস্থা করা হয়েছে। রঙিয়ার হাতীখোলা আটক ধুনিয়া নামঘর, মূল সাংস্কৃতিক মঞ্চ আদি তাত নির্মাণ করা হয়েছে। 93 সংখ্যক অধিবেশনের মাজত মাত্র আর কেটামান ঘণ্টাহে আছে। 700 বিঘা ভূমিক সামরি শঙ্করদেব সংঘর এই অধিবেশন, আর 50,000 লোকর শিবির, 111টা শিবিরত 27,750 ভকত থাকিব। একেলগে 10,000 ভক্তর আহার গ্রহণের সুবিধা তাত করা হয়েছে। আই মাতৃসকলক থাকার ব্যবস্থা করা হয়েছে। 600 রাঁধনির খাদ্য প্রস্তুত হব একেলগে। অধিবেশনস্থলীত আমি কৈছোঁ যে 110টা প্রতিনিধি শিবির থাকিব। আনহাতে স্কুল, কলেজ আর সংঘর 22টা ঘর সাজু করে রখা হয়েছে অধিবেশনত অংশগ্রহণ করা ধর্মপ্রাণ রাইজর। শিবিরত থাকা প্রায় 50,000 ভকত, বৈষ্ণব, বাপ, বান্ধব, আই মাতৃ শুশ্রূষা করার সেবক সেবিকা সাজু করে রখা হয়েছে। ইতিমধ্যে দূর দূরণির ধর্মপ্রাণ রাইজক উদ্ভব পরিলক্ষিত হয়েছে। আমার সাংবাদিকী নামুল ইসলামের এক প্রতিবেদন আগ্রহ। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনের মাজত মাত্র কেটামান ঘণ্টা বাকি। তার মাজতে যি খেতিপথার আছে খেতিপথারত শিবিৰ নির্মাণক লৈ ব্যাপক প্রস্তুতি চলিছে। কেন কেইঘণ্টামান পিছতে ইয়াতে প্রায় 50,000 অধিক লোকে ধর্মপ্রাণ রাইজে ইয়াতে আহি আশ্রয় গ্রহণ করিব। ইতিমধ্যে ইয়াতে কেইবাগৰাকীমান বাপ আই মাতৃসকল আছে, তেওঁলোকৰ পৰা জানিবলৈ বিচাৰিম আসলে কেনে ধরনের আয়োজন চলিছে ইয়াত। কৃষ্ণ, যোৱা 25 ডিসেম্বরের পৰাই আমার ইয়াত 93 সংখ্যক অধিবেশনের কারণে আমি প্রস্তুতি আরম্ভ করেছো। লগতে আমি শিবির পরিচালনা সমিতির মই সভাপতি আর সম্পাদক আছে, আমি আমার দায়িত্ব আছে শিবিরর, হে আমি শিবিরর দায়িত্ব বহন করি যাওয়া 25 ডিসেম্বরের পর আমি ইতালে আমার 111টা শিবির বনা হয়েছে। লগতে এই 111টা শিবিরর বাহিরেও আমার স্কুল, সংঘ এইবিলাকর পরে আমি 22টা ঘর থাকার কারণে সংগ্রহ করেছো। প্রায় আমার অসম তথা ভারতবর্ষর প্রায় 55খন জিলার পরাই ইয়াত আমার ভকত বৈষ্ণব আহিব, আইসকল আহিব, তেখেতসকলে জানো এইকেইদিন সুখেরে থাকিব পারে, তার বাবে আমি খোয়ালর পরাই সব দিহা করেছো। কৃষ্ণ,
অসমের বিভিন্ন বিভিন্ন ঠাইর লগতে ভারতবর্ষর বা ভারতবর্ষের কিছু কিছু জেলার পর ইয়াতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর স্থলীলৈ বহু লোক আসব সমাগম হব আর তাকলে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহয় তার বাবে ইয়াতে শিবির সময় থাকা খোয়ার ব্যবস্থা লৈছে। আসলে আপনার যখন শিবিরত থাকি খোয়া লওয়ার ব্যবস্থা কৃষ্ণ আমার 55খন জেলা শাখা আছে, তারপর আহ কমন সংখ্যক আহ যিমানখিনি আহে সেইখিনি থকা খোৱাৰ সু ব্যৱস্থা কৰা হৈছে। আমাৰ প্ৰায় 10,000 ভকত বৈষ্ণৱে একেলগে বহি আহাৰ গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমাৰ ভোজনালয় নিৰ্মাণ কৰা হৈছে। প্ৰাতৰ গীতৰবাবে আমাৰ শৌচাগাৰ পানী এই ব্যৱস্থা কৰা হৈছে। গতিকে এইটো আমাৰ এই ক্ষেত্ৰত চৰকাৰেও যথেষ্টখিনি সহায় সহযোগ কৰিছে। গতিকে এইখিনিৰ কাৰণে যাতে কাৰো একো অসুবিধা নহয়, তাৰোপৰি আমাৰ প্ৰতি সংগী গৃহে বিভিন্ন ধৰণৰ লাড়ু পিঠাৰেও এইবিলাক যা যোগাৰ কৰিছে, যাতে তেখেতে ৰাতিপুৱাৰ ভাগত আপ্যায়ন কৰিব পাৰি। আৰু বিভিন্ন আই মাতৃসকলে বিনামূলীয়া চাহ বিতৰণৰ কাৰণেও ইতিমধ্যে প্ৰস্তুতি চলাই আছে। যিকোনো প্ৰকাৰে যাতে আই বাহিৰৰ পৰা অহা বাপ বান্ধৱসকলে ইয়াত যাতে কোনো অসুবিধা নাপায় তাৰ কাৰণে পূৰ্ণভাৱে প্ৰস্তুতি চলাই থকা হৈছে। 12 ফেব্ৰুৱাৰীত সৰুপথাৰৰ শ্যাম গাঁৱলৈ যাব মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰীৰ আগমনক লৈ উৎফুল্লিত সৰুপথাৰ সমষ্টিৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকনৰ লগতে সমষ্টিবাসী। যুদ্ধকালীন তৎপৰতাৰে সজাই পৰাই তোলা হৈছে ৰজা পুখুৰী শ্যাম গাঁও। গাঁও চলো অভিযানৰ বাবে গাঁওখনত এনিশা কটাব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আমাৰ সাংবাদিকৰ দেৱাশিষ গৌতমৰ এক প্ৰতিবেদন আগবঢ়াইছো। নিশ্চিতভাৱে 12 তাৰিখে অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা গাঁও চলো অভিযানৰ অন্তৰ্গত সৰুপথাৰৰ 1 নং ৰজাপুৰী শ্যামগাঁৱলৈ আহি উপস্থিত হ'বহি আৰু ইয়াত আহি এনিশা কটাব। মই বৰ্তমান উপস্থিত আছোঁ সৰুপথাৰ শ্যামগাঁও। সৰুপথাৰ শ্যামগাঁও ঘোষণাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। বিশেষকৈ স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙৰীয়া আহি সমগ্ৰ মুখ্যমন্ত্ৰী থকাৰ ব্যৱস্থা কৰিছে, তদাৰক কৰিছে। মই পোনে বিধায়ক ডাঙৰীয়াৰ যাব বিচাৰিছোঁ, যিহেতু 12 তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব, কেনেধৰণে প্ৰস্তুতি চলাইছে, কি কি থাকিব এখন বিশেষকৈ 12 তাৰিখে? মুখ্যমন্ত্রী মহোদয়ে 12 ফেব্ৰুৱাৰী তাৰিখে আমার সমষ্টির সরুপথারের এই রজাপুখুরী শ্যামগাঁওলৈ আহিব। গাঁও চলো যি আমার অভিযান দলীয় সিদ্ধান্ত অনুসরি প্রত্যেক কার্যকর্তা গাঁওলৈ যাব লাগে। মুখ্যমন্ত্রী মহোদয় ইয়ালে আহি যোৱা 10টা বছৰত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদেবর সরকারত অসমৰ বিজেপি সরকারের যিখিনি সফলতা বা যিখিনি বিকাশৰ আঁচনি সেই সম্পর্কত রাইজৰ সৈতে মত বিনিময় কৰিব। তাৰ লগতে রাইজৰ কিবা যদি অতিরিক্ত সমস্যাও আছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মহোদয়ে রাইজৰ পৰা জানিব বিচাৰিব। আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক আদৰিবৰ কাৰণে আন্তরিকতার অপেক্ষা কৰি আছো। এইখন যিহেতু এখন জনজাতীয় গাঁও, 100% ইয়াত জনজাতি লোকে বাস করে, তেখেতসকলে তেখেতসকলৰ পৰম্পৰা অনুসৰি আদৰণি জনাব। পরম্পরাগত যে খাদ্য সম্ভার তেখেতসকলের অতি সুস্বাদ্য পরম্পরাগত খাদ্য সম্ভার আছে, টোপোলা ভাতকে ধরে চুঙা চাউলকে ধরে বিশেষভাবে রন্ধন প্রকরণের মাজেরে প্রস্তুত করা খাদ্য সম্ভার মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাবে তেখেতসকলে প্রস্তুত করব। গতি ইয়াতে তেখেত মুখ্যমন্ত্রী মহোদয়ে নৈশ যাপন করব, পাঁচদিনা তেখেতে ইয়ারপর যাবগে, আর যদিনা তেখেত ইয়াত থাকিব আমি ভাবিছোঁ যে সেইদিনা নিশাৰ আহাৰ যেতিয়া তেখেতে গ্ৰহণ কৰিব আমি এই গাঁৱৰে 10জন জ্যেষ্ঠ ব্যক্তিৰ সৈতে তেখেতক একেলগে নৈশ আহাৰ গ্ৰহণ কৰাৰ এটা ব্যৱস্থা কৰিছোঁ। যিহেতু 126টা সমষ্টিৰ ভিতৰত সৰুপথাৰ সমষ্টিটো বাছি ল'লে মুখ্যমন্ত্ৰী, কি ক'ব এই সন্দৰ্ভত? বিশেষকৈ এই গাঁওখনলৈ যে আহিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিলে আৰু ক'ত থকা ব্যৱস্থা কৰিছে, কেনেধৰণৰ পৰিৱেশত থকা ব্যৱস্থা কৰিছে, কি ক'ব? মুখ্যমন্ত্ৰী মহোদয়ে 126টা সমষ্টিৰ ভিতৰত সৰুপথাৰ সমষ্টি নিৰ্বাচিত কৰাৰ বাবে আচলতে আমি সৌভাগ্য অনুভব কৰিছোঁ। আমাক সৰুপথাৰ সমষ্টিৰ এখন গাঁৱত থাকিম বুলি কৈছিল আৰু আমিও সৰুপথাৰ সমষ্টিৰ এই গাঁওখনতে ভাল হ'ব বুলি ভাবিলোঁ, কাৰণ এই গাঁওখন যাতায়াতৰ ক্ষেত্ৰতো সুচল আৰু এই যে গাঁওখনৰ যি একতা বা ৰাইজৰ যি সদায় আগ্ৰহ, তেওঁলোকৰ যি এক সাংস্কৃতিক পৰম্পৰা, সকলোখিনিৰ পৰা চাবলৈ গ'লে গাঁওখনৰ এটা ঐতিহ্য আছে। আমি সেইকাৰণে এই গাঁওখনক বিশেষভাৱে চিলেক্ট কৰিলোঁ। কত থাকিব? ৰাতি চাংঘৰ থকা কথাটো ইতিমধ্যে ওলাইছে, কত থকা ব্যৱস্থা কৰিছে? আমি এতিয়ালৈকে ফাইনেল কৰা নাই, 3টা ঘৰ চাইছোঁ, তথাপিতো এটা ঘৰ মোটামুটি ফাইনেল হৈছে। আৰু বৌদ্ধ ধৰ্মাৱলম্বী শ্যাম জনগোষ্ঠীৰ লোকসকল যিহেতু চাংঘৰত থাকে তেওঁলোকৰ পৰম্পৰা অনুসৰি, গতিকে স্বাভাৱিকতে মুখ্যমন্ত্ৰী মহোদয় তেনে এটা ঘৰতে থাকিব।
নিশ্চিতভাবে 12 তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরি আহিব বলে বিশ্বজিৎ ফুকন ডাঙরি মাননীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙরি নিজে সমগ্র তদারক করেছে তদারক করেছে আর বিশেষকে চাংঘৰত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 12 তারিখে নিশা 1 নং যাবি শ্যামগড় এটা চাংঘৰত বসবাস করবে চাংঘৰত বসবাস নিশা যাপন করার সমগ্র ঘটনা দিনটো এইফালে বিশ্বজিৎ ফুকন ডাঙরি তদারক করে আছে আর এই গাঁওবাসী অধিক আগ্রহে রক্ষি আছে 12 তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মামাক কাষৰ পৰা পাবলৈ। ভারতর গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। যত্ন 18 সংখ্যক লোকসভা নির্বাচনের সাজু শাসকীয় বিজেপি। দেওবারে খানাপাড়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এইখন বিশাল জনসভাত অংশগ্রহণ করে উত্তর পূবত বজালে নির্বাচনী রণসিংহা। এই নির্বাচনী রণসিংহা বজোৱাৰ পিছতে নতুন দিল্লীত শাসকীয় বিজেপিয়ে আয়োজন করেছে রাষ্ট্রীয় পর্যায়ত দলটির এক সম্মিলন। 17 আর 18 ফেব্রুয়ারিত নতুন দিল্লীত অনুষ্ঠিত হব বিজেপির রাষ্ট্রীয় সম্মিলন। এই রাষ্ট্রীয় সম্মিলনত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি জে.পি. নাড্ডার পৰা আৰম্ভ কৰি সকলো মন্ত্রী দলের রাষ্ট্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে সদরি করা মতে দলের মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগীয়া এই সম্মিলনের এদিন পূর্বে বিজেপির রাষ্ট্রীয় বিষয়ববীয়ার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এই সম্মিলনলৈ সাধারণ সম্পাদক, কোষৰ আহ্বায়ক, সকল মর্চা, পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত, জিলা পঞ্চায়েতের সভাপতিসকলক আমন্ত্রণ জানানো হয়েছে। লগতে রাষ্ট্রীয় কার্যনির্বাহক, রাষ্ট্রীয় পরিষদের বিষয়ববীয়া, সমগ্র দেশের জিলা সভাপতি, জিলা প্রভারী, লোকসভার দায়িত্বত ক্লাস্টার ভারপ্রাপ্ত, লোকসভার আহ্বায়ক, লোকসভার সম্প্রসারণকারী, অনুশাসন সমিতি, বিত্ত সমিতি, রাজ্যের মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলের আহ্বায়ককে ধরে বিভিন্ন পর্যায়ের আইটি সেলের বিষয়াসকলকো দুদিনিয়া অধিবেশনলৈ আমন্ত্রণ জানানো হয়েছে। মুঠতে এতিয়া সাজু শাসকীয় বিজেপি। ইপিনে লোকসভা নির্বাচনের চলিত মাহতেই বিজেপিয়ে প্রকাশ করব প্রথমখন প্রার্থীর তালিকা। এই তালিকাত প্রায় 200 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রায় 13-14টা বৰটোকোলা দেখা পোৱা যায়। আর এই রাষ্ট্রীয় ঘাইপথের দাঁতি কাষতে হওয়ার কারণে এই গছজোপাতে এই বৰটোকোলাকেইটাই আশ্রয় লৈ আছে। আর রাষ্ট্রীয় ঘাইপথে অহা বিভিন্ন ধরনের যাত্রীয়ে এই বৰটোকোলাকেইটাক রয় পেলায় চাই বৰটোকোলাকেইটা ফটো উঠায়। আর আমি স্থানীয় হিসাবে এইটাই অনুরোধ জানাও যে ভবিষ্যতে এনেকা ধরনের যুর ডাঙর ডাঙর গছ গছনি আছে সেই গছ গছনিবর এনেকা ধরনের বিলুপ্ত প্রায় যুর পশুপক্ষী আছে সেই সকলের কারণে সংরক্ষণ করে যাতে। আর
অত্যাবশ্যকীয় সামগ্রীর লগতে এবার নহরুর অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করেছে সর্বসাধারণক। রাজ্যর বজারত এতিয়া মহঙ্গা হয়ে পড়েছে নহরু। বর্তমান সময় বিয়া সবাহকে ধরে বিভিন্ন অনুষ্ঠানত খাদ্যত নহরু ব্যবহার হয়, কিন্তু ঠাইভেদে 400-450 টাকা পর্যন্ত হয়েছে এটা নহরুর দাম। এসপ্তাহের ভিতরতে প্রতি কেজি নহরুত বৃদ্ধি হল 100-150 টাকা পর্যন্ত। কিন্তু কিয় হঠাৎ বাড়িল নহরুর দাম? কিমান দিনলৈকে মহঙ্গা হব এটা নহরু? আর কত কত নহরু মূল্য বৃদ্ধি পাইছে সেয়া আমি জানাম শিবসাগরের সাংবাদিক প্রদীপ গগৈর এক প্রতিবেদন। শিবসাগরত নহরু মূল্য কিমান সেয়া জানাব। হয়, এবার নহরুর অত্যাধিক দামে জ্বলা কলা খুয়াইছে সর্বসাধারণ গ্রাহক তথা রাইজক। শিবসাগর জেলাত বর্তমান সাধারণ যাক বজার আছে সেই বজারবিলাকত প্রতি কিলো 1 কিলো নহরুর দাম হয়েছে গই 400-430 টাকা পর্যন্ত। এপুয়া নহরুর দাম হয়েছে গই 100 টাকা বা 105 টাকা 110 টাকা এনে ধরনের দাম হয়েছে গই, যার বাবে সর্বসাধারণ রাইজে আসলে নহরু ক্রয় করবলে ভয় করা হয়েছে, নহরু কিনাটোই বাদ দিছে। কি কারণে আসলে নহরুর দাম ইমান হঠাৎ হঠাৎ বৃদ্ধি পালে সেই বিষয়ে আমি জানিবলৈ আহিছোঁ। আর মই বর্তমান উপস্থিত আছো এখন এটা গুদামত। ইয়ারপ্রাই শিবসাগরের বিভিন্ন প্রান্তলৈ নহরু আসলে ইয়ারপ্রাই হোলসেলত ইয়াত যোগান ধরা হয়। ইয়াতো আসলে নহরু আসলে অতি কম পরিমাণে আনিছে, কারণটো কি সেই বিষয়ে মই জানিব বিচাৰিম। এইখন যখন এখন হোলসেল মার্কেট ইয়াতে ইয়ারপ্রাই শিবসাগর শহরের বিভিন্ন প্রান্তলৈ আসলে নহরু যোগান ধরা হয়। মই জানিব বিচাৰিম বর্তমান নহরুর দাম আসলে কিয় বাড়িছে? নহরুর দাম পিছফালে পা মাল আহা নাই, পুরা সাপ্লাই কম আছে একদম। এমপি বেশিকে এমপি আর তারপর রাজস্থানের পর আহে। এতিয়া কিমান কেনে কি ধরনের আহি আছে এতিয়া? মানে আপনার 300-320 টাকা তেনেকে দাম আছে হোলসেল দাম। আপনার শিবসাগর শহরত প্রতিদিনে নর্মেল কিমান নহরু আসলে প্রয়োজন হয় বা কিমান দিয়ে আপনাদের? নর্মাল টাইমত শর্টেজ নহলে ইয়াতে 800-1000 কেজি হলে। প্রদীপ, ধন্যবাদ জানাইছো। এফালে আমি আগ্রহাম উদালগুড়ি বজারত কিমান মূল্য হয়েছে এটা নহরু? রিপুঞ্জয় আছে আমার সহ, রিপুঞ্জয় নাথে জানাব। নহরুর বজারত জুই লাগিছে আর মাছ মাংস নহলে আপুনি বা মাছ মাংসত নহরু নহলে আপনার আঞ্জাখন সুস্বাদু নহয়। আর সেই গতি এই সকল লোকে নহরু কিনবলে আছে। মই পুনে পুনে গ্রাহকসকল ওসর যাবলে চেষ্টা করছো। নহরুর দাম কিমান কইছে? 350 কইছে পাইকারি রেট। আর এনে খুচুরা কিমান কইছে? খুচুরা 400 টাকা। কি কারণত ইমান দাম হইছে এইটো নাজানো, তেওলোকে গিয়ে কারণে। মানে এনে হরুটো আমার অসমৰ নে বাহিৰৰ নে? হরু এইটো বাহিৰৰ। কোৰ পৰা আহিছে এনে হরুটো? এইটো অনুমান হেৰি পৰা আহিছে, নাসিক ফালৰ পৰা আহিছে লাগিছে। আৰু এগৰাকী কেতা আছে, কি কব দাদা নহরু কিনব আইছে, কি ভয় লাগিছে নাকি? ভয় লগা নাই, বর্তমান যেতিয়া নহরুর দামটো শুনিয়ে মানে অলপ মানে নিশ্চয় তেওঁলোকে হতচকিত হৈ পৰিছে, আচৰিত হৈ পৰিছে। উদালগুৰি পৰা ৰিপুঞ্জয় আমাক জনালে, ধন্যবাদ জনাইছো ৰিপুঞ্জয়। এটা ব্রেকিং নিউজ, মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারিক লয় কঠোর হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মধ্যাহ্ন ভোজন আর ইউনিফর্ম কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে মুখ্যমন্ত্রীগুলো আজি ঘোষণা করেছে। সদনত শিক্ষা সঞ্চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিয়েছে মুখ্যমন্ত্রীগুলো। শিক্ষামন্ত্রীক বিষয়টি সাবলে নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগুলো। কাইলৈ সদনত এই সন্দর্ভত শিক্ষামন্ত্রীক বিবৃতি দিবলে নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। সদনত জনিয়া সমষ্টির মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারির বিষয় উত্থাপন করেছিল বিধায়ক রফিকুল ইসলামে। বিদ্যালয় পরিদর্শকে প্রতিবেদন দিয়ার পিছতো সঞ্চালকে 4 মাহে ব্যবস্থা নোলার অভিযোগ উত্থাপিত করেছিল। জনিয়ার বিধায়কর অভিযোগের পিছতে সদনত হরব হয়ে পড়িল মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি 4 মাহ আগতে রিপোর্ট দিয়ার পিছত এইটোর ব্যবস্থা লওয়া নাই, তেতিয়ালে আমি ডাইরেক্টর উপর আজিয়ে মই ব্যবস্থা লম, এটু আপনি নিশ্চিত থাকক। আর বিষয়টি এতিয়াই মই শিক্ষামন্ত্রী কম, আর তেখেতে আজি গোটেই ঘটনাটো চাই কালি সদনক জানাব। আর যিজন যদি আমার ইয়াত রিপোর্টটো পড়ি আছে প্রসেস হওয়া নাই, তার উপর আমি একদম স্ট্রংগেস্ট একশন লম, এই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকক, আর ইয়াত কোনো কম্প্রোমাইজ নহব। মই মাননীয় সদস্যজনের প্রশ্নত এটা কথা কব খুঁজো, প্রতি বছরে আমি ইউনিফর্মের কারণে পুঁজি যোগান ধরো, কিন্তু মই যেতিয়া বিভিন্ন জেলাত যাও
কিছুমান শিক্ষানুষ্ঠানৰ ছাত্র ছাত্রীসকলৰ ইউনিফৰ্মটো খুব ভাল হয়, আনহাতে কিছুমান স্কুলত গলে ইউনিফৰ্মৰ ষ্টেণ্ডাৰ্ডটো খুব বেয়া হয়। ইয়াৰ পৰা এটা কথাই বুজা যায় যে একাংশ ইউনিফৰ্মৰ পুঁজি খুব ভাল কৰি ব্যৱহাৰ কৰিছে, আন একাংশ এছ এম ডি চিয়ে হওক প্ৰধান শিক্ষকে হওক ইউনিফৰ্মৰ টকাটো ভাল কৰি ব্যৱহাৰ কৰা নাই। এই বছৰটোত আমাৰ এটা মিছন হ'ব যে ইউনিফৰ্মটো কেনেকৈ আমি ভালতকৈ ভাল দিব পাৰোঁ, মধ্যাহ্ন আহাৰ যোজন ভোজনটোতো থাকিবই লগত ইউনিফৰ্মো। সেইকাৰণে বিধায়কসকলক মই অনুৰোধ কৰিম যে আপোনালোকৰ অধীনত থকা প্ৰত্যেকখন এল পি স্কুলৰ ইউনিফৰ্মটো আপোনালোকে ইমান ছাত্ৰ থাকে কাৰোবাৰ পৰা আপোনালোকে ইউনিফৰ্মটো সংগ্ৰহ কৰিব বা আপোনালোকে চাব, যিকেইটা নিজে গ্ৰেডিং কৰিব যে গ্ৰেড এ, গ্ৰেড বি, গ্ৰেড চি, যিখিনি চি কেটেগৰীত আপোনালোকে ইউনিফৰ্ম দেখা পাব যে ইয়াতে টকা পইচা গোটেই খালে ইউনিফৰ্মৰ কেটেগৰীটো চি, তেনেকুৱা আমাক লগে লগে জনাব। এইবাৰ আমি এফ আই আৰো কৰিম আৰু আমি ষ্ট্ৰংগেষ্ট একশ্যন ল'ম, কাৰণ ইউনিফৰ্ম ল'ৰা ছোৱালীৰ ইউনিফৰ্ম, মধ্যাহ্ন আহাৰ যোজনৰ টকা আত্মসাত, এই বস্তুটোৰ পৰা আমি অসমৰ শিক্ষা জগতক মুক্ত কৰিব লাগিব। গোৱালপাৰাৰ মাকৰি ৰেণ্ডু পেণ্ডু হাঁচু পাহাৰত উদলি মুদলি পৰিৱেশ। ৰাভা হাছং সাহিত্য শাসিত পৰিষদৰ উদ্যোগত বুধবাৰৰ পৰা তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ হৈছে ৰাভা হাছং সাংস্কৃতিক সমাৰোহ। আৰম্ভণিৰ দিনৰ পৰাই জিলাখনৰ মাকৰি পাহাৰৰ বাকৰিত দেখা গৈছে ভিন্ন জাতি জনগোষ্ঠীৰ কেইবা সহস্ৰাধিক লোকৰ সমাগম। সাংস্কৃতিক সমাৰোহত শুভ আৰম্ভণি কৰে মন্ত্ৰী অশোক সিংহালে। সমাৰোহৰ বাকৰিত প্ৰায় 200 জন যুৱক যুৱতীৰে ৰাভাসকলৰ চাথাৰা নৃত্য প্ৰদৰ্শন কৰা হয়। ৰাতি তাৰ পানীটা ঈশ্বৰ